আবারও দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে ওই এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বরিশাল নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার বিকেল 4টায় পানি উন্নয়ন বোর্ডের পানি স্তরের তথ্য, 12 জুন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভাগের মধ্যে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বরিশালের পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ভোলার খেয়ালঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা এবং মেঘনা নদীর পানি বিপদসীমার 69 সেন্টিমিটার, তাজমুদ্দিনের সুরমা এবং মেঘনা নদীর পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পিরুজপুরের বলেশ্বর নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার এবং উদয়পুরের কচা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বলেন, দক্ষিণাঞ্চলের 23টি নদীর পানি উচ্চতা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হয়। এসব অঞ্চলের নদ নদীর পানি বর্তমান বিপদসীমার উপরে রয়েছে। এদিকে টানা বৃষ্টিপাত এবং নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। বরিশাল নগরীর বিভিন্ন সড়কে পানি উঠে গেছে, এছাড়া নগরীর নিম্নাঞ্চলও প্লাবিত হয়ে গেছে। বরিশালের আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বলেন, বুধবার বিকাল 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় 24.6 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বাতাসের গতিবেগ ছিল 8 থেকে 12 নটিক্যাল মাইল। তিনি বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, আরও 2-1 দিন বৃষ্টি ভাব থাকতে পারে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।